সবাইকে ধন্যবাদ আমার আবহাওয়ার খবর দিকে লক্ষ্য রাখার জন্য। কালকে একটু শরীরটা খারাপ ছিল বলে আবহাওয়ার খবর দিতে পারিনি, আজকে ঠিক আরও দেওয়া শুরু করলাম আপনাদের জন্য। চলুন শুরু করি, আগামীকাল অর্থাৎ সোমবার কেমন থাকবে আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া। আগামীকাল সোমবার সকাল থেকে আকাশ থাকবে একদম শরতের নীল আকাশ, যত বেলা বাড়বে তত রোদের তাপ বাড়তে শুরু করবে এবং অসম্ভব গরম থাকবে কালকে দুপুরের দিকে। যদিও দুপুর পর্যন্ত আকাশ থাকবে একদম শরতের নীল আকাশ, বিকেলের দিকে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা আছে আমাদের পার্শ্ববর্তী বিভিন্ন এলাকাতে। তবে এটুকু বলবো যে একটানা বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, কিছুক্ষণের জন্য কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে, সাথে বজ্রপাতেরও সম্ভাবনা আছে। তবে সব জায়গায় যে বৃষ্টি হবে তার কোনো নিশ্চয়তা নেই আগামীকালও, ফলে গরম কিন্তু একই রকম থাকবে। দিনবেলার তাপমাত্রা থাকবে প্রায় 35 ডিগ্রি কাছাকাছি, রাত্রের তাপমাত্রা থাকবে মোটামুটি 23 থেকে 24 ডিগ্রি কাছাকাছি। ফলে এটুকু বলতে পারি কালকেও কিন্তু একই রকম দুপুরবেলার দিকে ভ্যাপসা গরম থাকবে, বেলা বাড়লে অর্থাৎ বিকেলের দিকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি, সন্ধ্যাবেলায় বা রাত্রিবেলার পর থেকে আবহাওয়া অনেকটা ভালো থাকবে। চলুন শুরু করি আগামী কয়েকটা দিন কেমন থাকবে আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া। আগামী পরশু দিন অর্থাৎ মঙ্গলবার দিন একই রকম থাকবে প্রায় তাপমাত্রা ঘোরাফেরা করবে 35 থেকে 36 ডিগ্রি কাছাকাছি। বৃষ্টির সম্ভাবনা বিকেলের পর থেকে সন্ধ্যার মধ্যে কোনো কোনো এলাকায় বৃষ্টি হলেও একটানা ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই আগামী কয়েকটা দিন। তাপমাত্রাও কিন্তু একই রকম ঘোরাফেরা করবে আগামী কয়েক 8-10 দিন, তাপমাত্রা থাকবে মোটামুটি 35-34 থেকে 35 ডিগ্রি কাছাকাছি, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 থেকে 26 ডিগ্রি কাছাকাছি এবং বিক্ষিপ্তভাবে বিকেলের দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে আগামী কয়েকটা দিন। তবে একটানা ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত তৈরি হয়নি বা আপাতত কোনো সম্ভাবনা নেই আমাদের পার্শ্ববর্তী কোনো এলাকাতেই, ফলে চাষিদের যে কিন্তু কষ্টের খুব একটা যে উপায় বা নিরুপায় কষ্ট যে কাটবে তার কোনো উপায় কিন্তু নেই, কারণ এখনও পর্যন্ত যে বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে তাতে কিন্তু চাষাবাদের জন্য অনেকটাই কম, বিশেষ করে ধান চাষের জন্য। জানি না কবে বৃষ্টি হবে, কিন্তু যেটুকু দেখতে পাচ্ছি আগামী কয়েকটা দিনও কিন্তু একই রকম বৃষ্টির সম্ভাবনা, বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে কোথাও কোথাও কিছুক্ষণের জন্য। তবে একটানা বৃষ্টি যেটা খুব প্রয়োজন সেটা কিন্তু আপাতত আমাদের পার্শ্ববর্তী কোনো এলাকাতেই সম্ভাবনা নেই, ফলে এটুকু বলতে পারি গরম কিন্তু একই রকম থাকবে আমাদের পার্শ্ববর্তী সমস্ত এলাকায় এবং সাথে একটা ভ্যাপসা গরম এবং শরৎকালের একটা ছোঁয়া কিন্তু পাবো আমরা বর্ষাকাল বাদ দিয়ে। আজকের মতো চললাম, কালকে আবার কথা হবে নতুন দিনে আবহাওয়া নিয়ে। সবাই ভালো থাকবেন, আজকের মতো চললাম, সবাইকে শুভরাত্রি।